সর্বপ্রথমে আপনাকে বিকাশের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য দেখুন এখানে আমি দেখাচ্ছি সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপস অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এর অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর আরো দেখুন এই বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে দেখবেন ট্রেনিং এই ট্রেনিংয়ের উপর চাপ দিন চাপ দেওয়ার পর আরেকটু নিচের দিকে দেখুন এখানে বুয়েসেল লেখা আছে বুয়েসেল উপর চাপ দিন চাপ দেওয়ার পরে এখানে দেখুন দুই হাজার তেইশ মে উঠে এসেছে এ নিচে পাসপোর্ট নাম্বারের যে জায়গা এখানে আপনি পাসপোর্ট নাম্বারটি লিখে দিন পাসপোর্ট নাম্বারটি লিখে দেওয়ার পরে পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন অন্যান্য বিল যেভাবে দেন আপনারা বিকাশের মাধ্যমে বা ডাচ বাংলার মাধ্যমে বা অন্যান্য ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঠিক একইভাবে এখানে পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার টি দিয়ে দেওয়ার পর পে করতে এগিয়ে যান এই লাল বাটনের পর চাপ দেব কি করবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে চাপ দেবেন পিন নাম্বার দিয়ে পিন নাম্বার দেওয়ার পর দেখুন এখানে পিন নাম্বার দিচ্ছি আমি অবশ্য হিডেন করে রেখেছি পিন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন কমপ্লিট হয়ে গেল পেমেন্ট এখন এই যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি যে পেজটি এসেছে এটিকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন পরবর্তীতে কাজে লাগবে এই ট্রানজেকশন আইডিটা মূল আবেদনের সময় দেওয়া লাগবে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম এর পরবর্তীতে আমরা ছবি এবং পাসপোর্টের দ্বিতীয় ধাপে ছবি এবং পাসপোর্ট ফটোশপ দিয়ে সঠিক মাপে সঠিক রেজুলেশন এবং সঠিক সাইজে ক্রপ করে সেভ করব সেভ করার জন্য কি কি পদ্ধতি এবং মাপ কত সব আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন এখানে পিকচার পিকচারের আমি ফটোশপের মধ্যে পিকচার এবং পাসপোর্ট স্ক্যান করে দুটোই এখানে ও এনে রেখেছি এখন এই পিক পিকচার এবং পাসপোর্ট দুটোকে আমি সাইজ করে সঠিক মাপ সঠিক রেজোলেশন দিয়ে আমি সেভ করব দেখুন এখানে পিকচারের জন্য দুইশো সত্তর পিকজেল দুইশো সত্তর পিকজেল ইন্টু তিনশো পিকজেল আর ফরম্যাট হবে জেপিজি ফরম্যাট এটা অবশ্যই লেস দেন থার্টিন কে

ক্লিক করে ইমেজ সাইজ ইমেজ সাইজের উপর ক্লিক করবেন এরকম একটি ডায়লগ বক্স আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন উইড উইড দুইশো সত্তর এবং হাইট এখানে তিনশো উনপঞ্চাশ এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিম্পল এই রিসিম্পল উপর টিক দেওয়া থাকবে ছবিটি সাইজ হয়ে গেলে এবার আমরা সেভ করব সেভ করার জন্য ফাইল ফাইল থেকে সেভ অ্যাজের নিচে যদি আপনারা যদি আপনারা ফটোশপ সিএস সাত অথবা আট ব্যবহার করেন তাহলেই এই সেভ অ্যাজ এর নিচে আপনি পেয়ে যাবেন সেভ অপশনটি এটা হবে আপনার সেভ ফর ওয়েব এই মুডে বা এইখানে যাই আপনাকে এই ছবিটা সেভ করতে হবে যেহেতু আমি এটি আপডেট ভার্সন ব্যবহার করছি ফটোশপের সেহেতু আমি এখানে এক্সপোর্টের মধ্যে পেয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন আমি উনচল্লিশ দিয়েছি কোয়ালিটি এবং জেপিজি সিলেক্ট করলাম আর নিচেই যে অপটিমাইজ এই অপটিমাইজডের উপর ক্লিক দেবেন যদি টিক না থাকে টিক দিয়ে দেবেন এবং তার নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন উইড এবং হাইট দুইশো সত্তর তিনশো উনপঞ্চাশ এবার ছেব করবো ছেব করার জন্য ছেবে ক্লিক করলাম এবার আমি ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি এই পিকচারের একটি নাম দিয়ে এখন এখানে নিচে যা দেখতে পাচ্ছেন সব ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাকবে এবার ছেবে ক্লিক করলাম ছবি ক্লিক করার পর এখন আমরা দেখব যে ওখানে তেরো কিলোবাইটের কম বলেছিল সব মাপ ঠিক রেখে এখন দেখুন এখানে এগারো কিলোবাইট হয়েছে সর্বসা এখানে বারো দশমিক দুই আট কিলোবাইট অর্থাৎ তেরো কিলোবাইটের একটু নিচে আছে আমাদের সুতরাং এটা সাকসেসফুল ভাবে আমরা সেভ করেছি এরপর আসেন পাসপোর্ট পাসপোর্টের এখানে আমরা কি করব উইড এবং হাইট এখানে ব্ল্যাঙ্ক রেখে দেবো অবশ্যই তিনশো রেজুলেশন থাকবে তারপর এভাবে ক্রপ টুলসের উপর দিয়ে এটা ক্লিক করে চাপিয়ে যেই পাতায় শুধু ছবি এবং তথ্য আছে সেইটিকে আমরা ক্রপ করে নেব উপরের টুকু নেব না শুধু এই অংশ এবার এটারও ঠিক আগের মতোই টাইটেল বারের উপর ছবি টাইটেল বারের উপর ডাইনোস ক্লিক করে উইড ছয়শ এবং হাইট আমরা এখানে দিয়ে দেবো চারশো তিন পিকজেল রেজেলেশন অবশ্যই তিনশো এবং রিস্যাম্পলের উপর টিক থাকবে এরপর ওকে আবার আগের মতোই আমরা সেভ সেভ করব এক্সপোর্ট এখান থেকে সেভ ফর ওয়েব আমি আবারও বলছি যদি আপনারা ফটোশপ সাত অথবা আট ব্যবহার করেন তাহলে সেব্যাজ এর নিচেই আপনারা এই সেভ অ্যাজ ওয়েব পেয়ে যাবেন এখানে ঠিক আগের মতোই দেখতে পাচ্ছেন সবকিছু ঠিক রেখে এখানে উইড এবং হাইড এবং হান্ড্রেড রেখে সেভ সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন চলে আসছে আমি ডেস্কটপে গিয়ে দেখায়ে এখানে একটি নাম দিয়ে সেভ করলাম এখন আমরা এই পাসপোর্টেরও দেখবো যে আমাদের কিলোবাইট যেটি রিকোয়ার্ড ছিল সেটি আছে কিনা এখানে দেখুন আমাদের সর্বনিম্ন সর্বোচ্চ ষাট কিলোবাইট বলা হয়েছিল সেখানে আমাদের সর্বসা করলে সাতান্ন দশমিক তিন চার কিলোবাইট হয়েছে অর্থাৎ ডান এখন তৃতীয় ধাপ তৃতীয় ধাপে আপনারা স্ক্রিন উপর যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ঠিক হুবহুভাবে এই লিঙ্কটি আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজার টাইপ করবেন তারপর একটি ফর্ম আসবে ফর্মের মধ্যে আপনারা বিস্তারিতভাবে পূরণ করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে লিঙ্কটি কপি করলাম লিঙ্কটি কপি করার পর আমি একটি ব্রাউজার ওপেন করছি গুগল ক্রোম ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে পেস্ট করে দিচ্ছি সার্চ হয়ে ঠিক এই রকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখন আমাদের সেই স্ক্রিনশট দিয়েছিলাম যেটি পেমেন্টের সেটি এখানে লাগবে তার আগে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথমে এখানে পাসপোর্ট নাম্বারটা টাইপ করে দেবেন এবং কোন মাধ্যমে আপনি পেমেন্ট করেছেন বিকাশ অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন সেটি দ্বিতীয় নাম্বার বক্স থেকে আপনি সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডি আপনি ট্রানজেকশন যখন পেমেন্ট করেছিলেন তখন আপনাকে যে ট্রানজেকশন সেটি আমি হুবহু এখানে লিখে দিচ্ছি এখানে ট্রানজেকশন আইডিটা লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে ক্যাপচাতে লেখা আছে কে কে ই থ্রি এইচ হুবহু আমি ঠিক এভাবেই এখানে লিখে দিয়ে সাবমিট অর্থাৎ নিচের সবুজ বাটনের উপর ক্লিক করব সবুজ উপর আপনিও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সফলভাবে আমাদের পেমেন্ট হয়েছে এটি একটা মেসেজ আকারে চলে আসছে যে আমাদের পেমেন্টটি সফলভাবে হয়েছে এরপর এখানে ওকে দিয়ে দেব দেওয়ার পর এবার মূল ফর্ম আমাদের চলে এসেছে দ্বিতীয় স্টেপে এখন বেলা আপনাদের চতুর্থ দাপেটি চতুর্থ দাপে আপনি দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সঠিকভাবে হয়ে থাকলে নিচে এরকম একটি ফর্ম আসবে ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ব্যাস আপনার কাজ শেষ এখন আমি পাসপোর্টে এই ব্যক্তির যেভাবে নাম আছে ঠিক হুবহু সেইভাবে এখানে নামটি টাইপ করে দিচ্ছি তার নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডার মেল অর্থাৎ পুরুষ পুরুষই থাকবে তার নিচে আছে পাসপোর্ট ইস্যু অর্থাৎ পাসপোর্ট প্রদানের তারিখ যেটি সেটি আপনি এখানে লিখে দেবেন ওই ছবিওয়ালা পেজে পাসপোর্টের ছবিওয়ালা পেজে আপনাকে আপনি দেখবেন যে পাসপোর্ট ইস্যু ডেট লেখা আছে প্রদানের তারিখ লেখা আছে সেখান থেকে আপনি সেই হুবহু সেই তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন দিন মাস বছর আমি এখান থেকে এই ক্যালেন্ডারের মাধ্যমে সিলেক্ট করে দিচ্ছি ডেট ডেট অফ ইস্যু তারপরে এখানে এক্সপায়ার তার নিচেই আপনি পারবেন এক্সপায়ার ডেট পাসপোর্টের ছবিওয়ালা পৃষ্ঠায় দেখবেন এখান থেকে আমি পাসপোর্টের এক্সপায়ার ডেট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে নিচেরটা আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এইটিও আপনি পাসপোর্টে যেভাবে ডেট অফ বার্থ দেওয়া আছে ঠিক সেইভাবেই পাসপোর্টের থেকে দেখে ডেট অফ বার্থ আপনি এখানে দিয়ে দেবেন সেট করে যাই হোক আমি পাসপোর্ট ইস্যু ডেট দিয়ে দিলাম পাসপোর্ট এক্সপায়ার ডেট দিয়ে দিলাম এর নিচে এখন আমি ডেট অফ বার্থ এই ব্যক্তির জন্ম তারিখটা এখানে আমি সিলেক্ট করে দেব এই ক্যালেন্ডার থেকে দিন মাস বছর অ্যাকুরেট ভাবে এখানে টাইপ করে দেবেন অথবা এখান থেকে সিলেক্ট করে দেবেন টাইপ করলে হবে না সিলেক্ট করে দিতে হবে আমি এর জন্ম তারিখ দিয়ে দিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন পাস্ট এসএসসি এখানে এই দুটিতে আপনি টিক দেবেন দেবেন টিক দেওয়ার পর এন পাসপোর্টে যে এন দেওয়া আছে সেই এন এখানে লিখে দেবেন তারপর তার যদি কোনো ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা এখানে দিবেন যদি বলতে কি ইমেল আইডিটা দিলে সবচেয়ে ভালো হবে ইমেল আইডি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট কপি আমরা যে যেটা সেভ করে রেখেছি সেইটা আমি এখানে সিলেক্ট করে দিলাম চুজ ফাইলে ক্লিক করে এবার ফটোটা আমি সিলেক্ট করে এখানে ওপেন বা আপলোড করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখান থেকে যা আছে হুবহু তাই রেখে আমি এখানে সাবমিটে ক্লিক করলাম আমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে এবার ডাউনলোড রিসিপ্ট এটি থেকে আমি ডাউনলোডের পর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ইনফরমেশন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট ভাবে আমার করা হয়ে গেছে এই হলো কাজ এখন এটিকে আপনি প্রিন্ট করে নিতে পারেন আর একটি কথা মনে রাখবেন যেই ছবিটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলেন ঠিক এই ছবিটাই কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে অতএব ছবিটা আপনারা সংরক্ষণে রাখবেন যত্ন সহকারে সেম ছবিটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে দিন অন্য সবার দেখার এবং জানার জন্য এরকম আরো ভিডিও পাওয়ার জন্য কাজী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে